Assalamualaikum viewers, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাব পাউরুটির অমলেট। পাউরুটি অমলেট তৈরি করতে যা যা উপকরণ লাগছে চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই। পাউরুটি অমলেট তৈরি করতে লাগছে তিনটি পাউরুটি, দুটি ডিম, খোসা ছাড়িয়ে নিয়েছি, স্বাদমতো চিনি, পরিমাণ মতো লবণ। প্রথমে আমি ডিম দুটো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে মিষ্টি বেশি দিতে পারেন, কম খেলে কমও দিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। এখন ভালো করে ডিমটা চিনির সাথে ফেটাতে হবে। ফেটানো হয়ে গেছে, এখন একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আমি, আরেক পাশে মিশিয়ে রাখা ডিম এবং চিনির সাথে পাউরুটিটা মিশাচ্ছি। দোনো পাশ খুব ভালো করে মেশাতে হবে। দিয়ে দিচ্ছি গরম তেলে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো চারপাশটা যাতে ভালো করে ভাজা হয়। এখন আমি পাউরুটি উল্টে দেব। একটু কড়া করে ভাজতে হবে। এভাবে করে আমার আরও তিনটি পাউরুটি আমি ডিম দিয়ে মিশিয়ে মিশিয়ে ভেজে নেব। এখন আমি একটি কিচেন টাওয়ালে নিচে রেখে উঠিয়ে নিচ্ছি। তাহলে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার পাউরুটির অমলেট। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং আরও নতুন নতুন রেসিপির পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।